भी है वो हमको देना ही पड़ेगा सर को थैंक यू सो मच थैंक यू थैंक यू थैंक यू थैंक यू नमस्कार ओके गुड इवनिंग एवरी वन हमें तो कोनो टाइम माइक ही लागे ना ओके सो केमोन केम आबाई के गुड वेरी गुड सो वेन एवर आई कम टू कुछ बिहार একটু একটা আলাদা মাহল এখানে আছে অ্যান্ড দি বেস্ট পার্ট ইজ এভরি ক্রাউড এভরিবডি হিয়ার ইজ ভেরি ভেরি সিরিয়াস সিরিয়াস তো সিরিয়াস কি জন্যে শিখার জন্যে অ্যান্ড টাকা আর্ন করার জন্যে তাই তো আজকে আমরা সেশন ছিল নীতিকে কে মানে স্যালারিক ফাইটোসাইন জয় জিঙ্ক আমরা কীরকম গেস্টকে আপনার লোকগুলো প্রমোট করব ওটা আমি শিখলাম ইয়েস তো মরিগঞ্জ একটু প্লাস পয়েন্ট কি শুধু আপনি এখানে সেল করে না এখানে প্লাস পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লাস পয়েন্টটা কি এখানে আপনি প্রোডাক্টটা নিয়ে একটু মার্কেটে কনসালটেন্ট আমার এখানে ওয়ার্ডটা কি বলছি কি কনসালটেন্ট ইয়ে শোনো কনসালটেন্ট মানে কি আপনি কাকে একটু কাউন্সিলিং করছে কি জন্যে কীরকম টাকা ডাবল হব কীরকম তুলে দেবো টাকা এরকম নো আমি আজ সকালবেলায় আসামে বললাম যে আমি যোগ বিজনেসটা এখানে প্রমোট করছি বিজনেসটা হোয়াইট কালার বিজনেস একটু জোরদার তালে হবার আছে Yes or no? It's a white color business. That is the মানে আমি কোন টাইম এখানে কাকে চিট করছি না কোন টাইম আমি কাকে টাকাটা তুলে দিই কোথায় চলে যাচ্ছি না এখানে শুধু আমরা কাজ করছি একটু ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট নিয়ে অ্যান্ড একটু প্রমোট করছি অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট অফ মোরিঙ্গো অ্যান্ড ওটাই সবসময় মাথায় রাখবে যতটুকু মাথায় রাখবে ওয়েন ইউ গো টু এনি নিউ পিপল আপনার কথা হওয়া স্টাইলটা একটু আলাদা থাকবে ইউর অ্যাপ্রোচ উইল বি ডিফারেন্ট নর্মালি কী হয় আমি কোথায় একটু আমার মাইন্ডে কী আছে কি দাদার পাশে যাবো একটু প্রডাক্টটা সেল করবো নর্মালি এরকমই থাকে তো তো আমার অ্যাপ্রোচটা কী হবে একটু স্লো একটু ধীরে বলবো একটু ওরা উপরে আছে আমি নিচে আছে এরকম আমার মাইন্ডসেট থাকে নর্মালি ইয়ে শোনো ওয়ান হ্যাভার ইউ প্রমোট এ প্রডেক্ট নর্মালি থাকে বাট আমি আজকে এটা বলবো প্রাউডলি মোরিঙ্গো আপনি যাকে প্রমোট করার যাচ্ছেন প্লিজ থিঙ্ক এ সামনেওয়ালা ইনসান যো वो आपका बिजनेस पार्टनर बनने वाला है और वो आप चूज उसके लिए कर रहे हैं वो माइंडसेट आपका होना चाहिए बिकॉज़ এখানে আমরা একটু প্রোডাক্ট নিয়ে যাচ্ছি নতুন লোক کے پاسے کہ আমরা এখনি বিজনেসটা প্রমোটে প্রমোটার সবাইকে এখানে কি বিজনেস প্রমোটার তাই তো মোরিঙ্গো দা শেয়ারহোল্ডার यस অর নো মোরিঙ্গো দা শেয়ারহোল্ডার বড় অবপার ইটস এ ভেরি 빅 থিং শেয়ার হোল্ডার মানে আমার যে কোম্পানি স্টার্ট করেছে মানে স্টার্টিং ফ্রম বিল্ডার আপনার মোমেন্টাম বোনাস ওটা কি দ্যাট ইজ এ শেয়ার হোল্ডার আপনি যতটুকু সেল করছে ওরা ছাড়া টোটাল ইন্ডিয়া থেকে যত সেল হচ্ছে ওরা পার্সেন্টেজ কোম্পানি আপনি দিচ্ছি কোন কোম্পানি আছে আপনি আমাকে বলুন যেটা একটু বিল্ডার র্যাঙ্কে ও তো কম বিজনেস হে কোম্পানি আপনে কে শেয়ারহোল্ডার করছে একটু দুর্ধান্ত কোম্পানি বিজনেস কোম্পানি অপরচুনিটি এন্ড আমি ওটা মানে বোলার স্টার্ট করব কে টাচ দা স্কাই মোরিঙ্গোতে আজ কে আরা ওয়ান আওয়ার সেশন আমি প্ল্যান করেছে নামটা দিয়েছি টাচ দা স্কাই হাতটা একটু উপরে কোলে কি হয় একটু আর উপরে স্কাই আছে ইয়েস অর নো ইয়েস ওয়ানএভার গো আর একটু উপর গলে কি होगा और ऊपर অর থাকা উপর যায়গে তো ওর উপরে এসে শোনো সো অলওয়েজ আমরা সবাই চাই কি একটু আমি স্কাইকে কীরকম টাচ করব এ শোনো টাচ মানে কি টাচ শুধু হাতে টচ নয় টাচ মিনিংটা হচ্ছে কি আপনার বাড়িতে আপনার ফ্যামিলি মেম্বারে কীরকম একটু লাক্সারিস লাইফস্টাইল দিতে পারবেন টাচ মানে হচ্ছে আপনার বাচ্চা জন্যে কেরকম একটু বিউটিফুল এডুকেশন সিস্টেম দিতে পারবেন টাচ মানে হচ্ছে আপনার বাবাকে আপনার মাকে কেরকম একটু বেস্ট মেডিকেল ফ্যাসিলিটি দিতে পারবেন টাচ মানে হচ্ছে আপনার বউকে বাড়িতে একটু লাকজারি হোম দিতে পারবেন কার কার ড্রিম এটা সবাইকে ড্রিম ইয়ে ও একটু না কেউ বলছে স্টিল ওরা ভিতরে একটু ইমোশনাল আছে স্যার এটা তো চাই আমাকে ইয়েস ও ইট ইস চাই অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ অল অ্যাবাউট অ্যাচিভিং ইউর ড্রিমস সবাই জন্যে একটু আপনি দেখবেন কা পাঁচ হাজার টাকা অন করছে ওটা ওরা ভিতরে একটু ড্রিম একটু ইমোশন আছে রেড গার্ডটা দেখে রাস্তায় ওরা মনে হয় একটু আমিও ও ড্রাইভার সিটে বাঁচতাম ওর আমার আমি যাকে বেশি ভালোবাসি ওরা সাইডে থাকবো হাউ ইউ ফিল রেইন হচ্ছে খুব রেইন রাস্তা বন্ধ লাইট একটু হালকা হালকা অন্ধারা আছে ওয়াইপার অন লাইট মিউজিক বাজছে ইমোশনাল মিউজিক মুড মুড মিউজিক বলছে হাউ ইউ ফিল এভরি হিউম্যান বিয়ে শোনো সবাইকে লাগে কে স্যার এই মোমেন্টটা তোর জন্যেই তো আমি জীবিত আছে এ শোনো এই মোমেন্টটা জন্যেই তো আমি জীবিত আছে স্যার তাই জন্যে তো আমাকে এনার্জি দিচ্ছি কাজ করার জন্যে অ্যান্ড দ্যাট ইজ দ্য মুভমেন্ট আপনি এখানে মোরিঙ্গোতে আজকে আমি বলতে পারবো স্টেজে দাঁড়িয়ে থাকে দ্যাট ইজ পসিবল থ্রু দিস ওয়ার্ল্ড ক্লাস বিজনেস অপরচুনিটি অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস প্রডাক্টস এটা পসিবল বিকজ এখানে আমরা না শুধু একটা প্রডাক্ট সেল করে না শুধু একটা ইমিউনিটি বুস্টার সেল করে ও বুস্টার প্রডাক্ট সাথে সাথে আপনার একটু ড্রিম আপনার একটু লাইফটা ওখানে ভিতরে আছে হু ক্যান টেক আউট দিস যে এখানে আজকে রেডি আছে কি আমার অফলাইন আমার কোম্পানি জো যো রাস্তায় বলছি যাওয়ার জন্যে আমি যাওয়ার জন্য রেডি আছে সকালবেলা থেকে আই ক্যান ওয়ার্ক স্টার্টেড ওয়ার্কিং ওর ইয়ে হোসকতা হোয়েন ইউ হ্যাভ এ ড্রিম এটা মেনি ট্রেনার আপনাকে বলেছিলাম বাট আমি আজকে একটু আলাদা করে বলবো সব ট্রেনার আপনাকে বলবে সব অফলাইন বলবে এ তোমার ড্রিম কি কী ড্রিম আমি প্রশ্ন করব না বিকজ কেন জানিন ড্রিম ইজ আনস্পোকেন ওয়ার্ডস ইয়ে শোনো ড্রিমটা এরকম বলা যায় না আর আমাকে লাগবে সা টাকা লাগবে জুয়েলারি লাগবে কুটি টাকা লাগবে ওটা তো সবাইকে ড্রিম আপনি বলুন আমাকে কেউ একটু মানুষ আছে যাকে টাকা চাই না লাগজারি গাড়ি চাই না এভরিবডি এ শোনো তো আমি কাকে জিজ্ঞেস কেন করবো কে ভাই তোমার ড্রিমটা কি ড্রিম সবাই পাশে আছে হোয়াট আই ওয়ান্ট টু আস্ক ইউ এখানে আমি দাঁড়িয়ে থাকে আই ওয়ান্ট টু আস্ক এভরি ওয়ান এক সেকেন্ড নিয়ে আপনি ভাবুন কি আপনি ড্রিমটা এ আধুরা ছেড়ে দেবেন না এ লাইফে আপনি পুরো করতে চাই দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নাইনটি নাইন পারসেন্ট লোকে যে ড্রিমটা আছে ওটা পুরো হয় না এসো নো এভরিবডি ইজ হ্যান্ড টু মাউথ আট ঘন্টা কাজ করে বিজনেস জব কিছুই করছেন আপনি থার্টি ডেজ কাজ করে একটু ওয়েট করে থাকে কীরকম স্যালারিটা আসবো স্যালারি আসেই চলে গেছে ইএমআই বাইক স্টুডেন্ট ও টিচার বা আপনি ক্লাস টিচার সব কিছু শেষ কি আছে পাঁচ হাজার টাকা আছে ও পাঁচ হাজার টাকা পুরো মাসে চলতে হবে খাওয়ার নিয়ে ইয়ে শোনো দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল এভরিবাডি ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে এটা হার্ড ট্রাথ আপনি বলবেন যে এক লাখ টাকা পায় এক লাখ টাকা গাড়িরও ইএমআইটা থার্টি থাউজেন্ড দিয়ে বাড়ির ইএমআইটা থার্টি থাউজেন্ড দিয়ে সব সেম কেউ দশ হাজার টাকা পায় বাইক ইএমআইটা একশো টাকা হাজার টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে তাই তো ইয়েস লাইফ ইজ সেম ফর এভরি বাট আজকে আমরা দেখব কে ওটা বাইরে কিছু আছে লাইফ ইএমআই বাইরে কিছু আছে লাইফ দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এভরিবডি ইজ লুকিং ইন আজকে বলুন ফোনটা আপনি বন্ধ করে এক মাসে রক্ষে দিতে পারবেন এনিবডি হেয়ার सम्भव ना सर बंद हो जाए सब कि खावर ही बंद हो जाए ये शोनो बट हमें एक तो अपन देाउंटे अपनार चारोटी पाँच कोटी टाइम दस टापा पंद्रह कार्ड ए रम और ड्राई का सब किचु आए फोन ही लागे ना कि करो फोन ये शोनो yes. क्या करेंगे फोन ऑलरेडी पैसा है मेरा रॉयल्टी है मेरे पास सब कुछ है मुझे क्या जरूरत है फोन का वो लेवल में जाना चाहते हैं ना काम कर हाँ, वो आल लेवल में जाना चाहते हैं तो सबसे बेस्ट ऑप्शन है आज के रेट में मोरिंगो 2022 और 2022 आज के नेक्स्ट थ्री इयर्स नेक्स्ट थ्री इस बोल ची, बिगर फ्यूचर इन मोरिंगो एंड इन वेलनेस इंडस्ट्री क्यों बोल ची 2020 और 2018 ने, तो लोग इम्यूनिटी सुने बोलून तो क्यों सुने কেউ শোন হাসে সব এ কি পাগল পাগল কিচ্ছু হবে না একটু ফিভার এলে কি হাসি উড়ে দে আর ফিভার তো আমার ঠিক আছে এই চলে আমি চলে যাব কোথায় ফিভারের কিছু চাপ নেই এক্ষুনি ঠান্ডা জ্বর একটু হলে কি প্রেশার কি হয়ে যাবে রে ভাই রাতে কোথায় যাব। এ শোনো তো হেলথ ইজ প্রায়োরিটি তো ওটাকে আমাকে এনকেজ করতে হবে আমার লাইফে টাকা আর্ন করে হাউ ক্যান আই আর্ন মানি এখানে অ্যান্ড এভরিথিং ইজ পসিবল ইন দিস প্ল্যাটফর্ম পসিবল ওনলি বাই অ্যাচিভিং ইউর ড্রিমস ড্রিমটা কী স্যার আমার ড্রিমটা হচ্ছে মাসে শুধু কুড়ি হাজার টাকা কিরকম পাব ওটা ড্রিম আমরা তো ওটা ড্রিম নয় দ্যাট ইজ ইউর নিড নিড ওর ড্রিমে ডিফারেন্স আছে কেউ বলতে পারবে আমাকে স্যার আমাকে এক লাখ টাকা চাই মাসে দ্যাট ইজ মাই ড্রিম ওটা ড্রিম নয় দ্যাট ইজ এ নিড ড্রিম আমার স্যার কি ড্রিম আমরা একটু বড় বাড়ি আছে ফার্ম হাউস তোরকম অ্যান্ড আমি উইকেন্ডে আপনার ফ্যামিলি নিয়ে চলে গেল ফোন ওন সব অফ করে একটু ঝর্ণা কুড়ে বসে একটু ফিশিং করছি একটু মানে বলার কথা নয় দুটো তিনটো প্যাক নিয়ে একটু ননভেজ খাচ্ছি আমরা আর দেখে বাপস আসছি অ্যান্ড উইকলি ইনকাম ইজ অলসো দেয়ার

রয়্যালটি ওরা গান বাজলে রেডিও থেকে ওরা টাকা চলে যাচ্ছে অ্যাকাউন্টে কোনোদিন ভাবছি আপনি স্যার লতা মঙ্গেশকর তো একশো চালিশ কোটি একটাই মানুষ অ্যাগ্রি বলছি বাট আজকে মোরিঙ্গোটা কেন করবো দ্যাট ইজ দ্য রিজন কি আপনি লতা মঙ্গেশকর হতে না আপনি সচিন তেন্ডুলকর হতে পারবে না এইজ আছে কিছু কিছু মানে টাইম আছে বাট ইট ইজ পসিবল ওরকমই রয়্যালটি অন করতে পারবেন এনি এইজে উইথ দিস মরিগো প্ল্যাটফর্ম বুঝতে পারছেন ওটা আজকে আমি বলবে আজকে আপনি বলতে পারবেন কি আমি ক্রিকেটার তো হতে পারবো না স্যার আমার তো এইজ ফর্টি ইয়ার্স আমাকে ইন্টারন্যাশনাল কেউ খেলাবে তো আমার কি স্বপ্নটা স্বপ্ন রয়ে গেল কি আমার কি একটু কমন পারসন আমি তো কমন পারসন তো কমন পারসনকে অনকমন রয়্যালটিটা কিরকম পাবো রয়্যালটিটা থ্রু দিস নেটওয়ার্ক মার্কেটিং থ্রু দিস মোরিঙ্গো এটা খুব বড় ব্যাপার ম্যাক্সিমাম লোক ডোণ্ট আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ দ্য বিজনেস কেউ বুঝে না সব কেউ বুঝে জানিন এটা মেডিসিন সোল করতে হবে কেউ অফিসে এসছিলাম অফিস থেকে ও খাতা আমি দেখলাম ওরা লেখা আছে কোথায় আসছো পারপাজ কলকাতা অফিসে লিখছি মেডিসিন তোলার জন্যে মানে ফার্স্ট অফ অল ও তো বিউটিফুল প্রোডাক্টকে ওটা একটু ওয়ার্ড দিয়ে শেষ করে দিয়েছে মেডিসিন এটা মেডিসিন নয় এটা আমরা লাইফ এখানে থেকে আমি আমার লাইফটা থ্রি সিক্সটি ডিগ্রি পাল্টাতে পারব ওটাই মাথায় রাখুন আজকে আমার বাড়িতে সমস্যা আছে টাকা জন্যে আমার ড্রিম জন্যে এটা আমি চেঞ্জ করতে পারবো উইথ দিস ওয়ার্ল্ড ক্লাস প্ল্যাটফর্ম উইথাউট ইনভেস্টিং মানি কোথায় কেউ বলবে না ইনভেস্টমেন্ট তো লাগবে কুড়ি লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে তুমি মান্থলি না এক লাখ টাকা ইনকাম পাবো টোয়েন্টি লাক্স রুপিস কোথায় নিয়ে আসবেন আপনি বলুন বলুন আপনাকে পসিবল কমন লোকে তো কমন লোকটা ড্রিম ফুলফিল কীরকম হবে কমন লোকের ড্রিমটা কীরকম অ্যাচিভ হবে কমন লোকটা রয়্যালটি কীরকম পাবে থ্রু দিস বিউটিফুল প্ল্যাটফর্ম অফ মোরিঙ্গো ওটার জন্যে আপনি সবাইকে এ ওয়ার্ডটা বিলিভ করতে হবে আই ক্যান আই উইল ওটা খুব ইম্পর্টেন্ট আমি বলতে হবে এখানে থাকে কে ইয়েস আই ক্যান আমি করতে পারবো মরিঙ্গ স্যার কেন করতে পারবো না দিলীপ দা করতে পারছি ইন্দ্রনীল করতে পারছি এখানে ডাইরেক্টার নেব ম্যাক্সিমাম পিপল আছে সবাই জন্যে কেন করতে পারবে না কি চারখানা হাত প্যার আছে নো এভরিবডি ক্যান ডু দিস ওটার জন্যে কী করতে হবে আপনাকেও আপগ্রেড করতে হবে মানে কি শিখতে হবে কী শিখতে হবে স্যার স্যার এক্ষুনি কী শিখবো আমার তো বয়স হয়ে গেলো ফর্টি ফাইভ আমার তো বয়সও ফিফটি আমার তো বয়সও থার্টি ফাইভ কিছু তো শিখেনি আজকে দিন আজকে কি শিখার জন্য শিখতে হবে এখানে ইয়েস শিখতে হবে শিখতে কি হবে ভেরি সিম্পল জিনিস লোক সাথে কীরকম কথা বলবে প্রয়ারিটি কি কি বেসিক জিনিস আছে কি কী কাজ করবে ওটাই ছোট ছোট জিনিস টুকুর টুকুর জিনিস এটু কিছু একটু মানে আমার কিছু এমবিবিএস মতো ইয়া ডাক্তারির মতো কিছু মোটা বুকস নয় ওটা পুরা শেষ করলেই টোয়েন্টি থাউজেন্ড উইকলি থার্টি থাউজেন্ড উইকলি পাবে টাকা এরকম কিছু নেই বুকস এখানে কী আছে শুধু আপনাকে এরকম ট্রেনিংগুলো মান্থলি উইকলি জুম কলে অ্যাটেন্ড করতে হবে যতটুকু আপনি বুঝছেন ওটা নোট করতে হবে হোয়াট অ্যাভার ইউ আন্ডারস্ট্যান্ড ওটা নিয়ে আমাকে করতে হবে আই ক্যান আই উইল এন্ড আপনি দেখবেন হোয়েন দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে এটা কত কত লোক মানে এটা ওয়েন দের ইজ এ ওয়েল এ ওয়ে আমি একটু পরিষ্কারে কথা বলছি এটা আর মিনিংটা কি কেউ বুঝতে পারছেন এটা কাজ করার আছে আমাকে মরিঙ্গোতে সাকসেস জন্যে আমি কিছুই করতে পারবো আমার রাস্তা আমি পেয়ে যাবো ইফ আই ওয়ান টু কি ইয়েস ইচ্ছা থাকলে উপায় আছে আমি একটা এক্সাম্পল দেবো সবাইকে আপনাকে এখানে থেকে মালদা যেতে হবে কোথায় যেতে হবে কিচ্ছু কমিউনিকেশন নেই ভাবুন অমফান রকম কিছু কিছু চলে আসছে ট্রেন বন্ধ ফ্লাইট বন্ধ জোটাই বাস বন্ধ এভরিথিং ইজ ক্লোজড যাওয়ার কিছু অপশনই নেই অ্যান্ড মালদা তাকে আপনি যাতেই হবে কালকে ঢুকতেই হবে ওখানে কেন ওখানে আপনাকে কেউ দশ টাকা বলেছে দেওয়ার জন্য কত টাকা দশ হাজার টাকা কত টাকা দশ হাজার টাকা কত লোক যাবে সত্য কথা বলুন কষ্ট করে যেতে হবে কিরকম যাবে আমি বলে দিচ্ছি কিচ্ছু পাবলিক ট্রান্সপোর্ট নেই পার্সোনাল গাড়ি আপনার নেই কাকে লিফট করে যেতে হবে কাকে বলতে যাবে কত লোক যাবে দশ হাজার টাকা পাবে প্লিজ হ্যাঁ না কিছু তো নেই অপশনই নেই যাওয়ার তাই জন্য তো দশ হাজার টাকা ওখানে দিয়ে যাচ্ছে আপনাকে অপশন থাকলে তো এটুকু পাঁচশো টাকা দিয়ে গাড়িতে বসলাম বাল্লাতে নামলাম দশ হাজার টাকা নিয়ে চলে আসলাম কেউ কেউ যাবে যাবে দশ হাজার টাকার জন্যে এ প্লিজ আ সত্যি কথা বলুন প্লিজ সবাইকে যাবেন না যাবে সবাই যাবে ঠিক আছে সেকেন্ড হ্যাঁ কেউ কেউ দিদি যাবে ঠিক আছে গুড আপনাকে নিড আছে টাকা আমি বুঝতে পারছি এক দশ হাজার টাকা টাকা এক লাখ করে দিচ্ছি কেউ কেউ যাবে না হাত উঠান না আমি এরকম সবাই বললে হবে না সিচুয়েশানটা সেইম কিছু যাওয়ার নেই হতে পারি আপনাকে হেঁটে হেঁটে তিনশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার যেতে হবে সিচুয়েশান সেম সিচুয়েশান চেঞ্জ করছি না আমি খালি আমি কি করলাম ওখানে হ্যাঁ মানে কিছু অবজেক্টিভটা বাড়িয়ে দিচ্ছি এক লাখ টাকা স্টিল কিছু আমি তো যাব না স্যার আমি যাব না ই ডজন মিনকে আমার কাছে টাকা আছে বেশি নো মানে আমি যেতে পারবো না কে কেউ আছে এখানে আমার ক্যাটেগরিতে সত্যি কথা বলুন আমি তো আছে আমি যেতে পারবো না কীরকম যাবো পাঁচশো সাতশো কিলোমিটার কালকেই ঢুকতে হবে হ্যাঁ কালকে না ঢুকলে এক লাখ টাকা পাবে না দ্যাট ইজ এ কন্ডিশন ওটাই কন্ডিশন আছে হ্যাঁ ওটাই মাথায় রাখবে এরকম নয় গে আরে যবেই গোলে পাবেই তো না 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 কালকেই ঢুকতে হবে এখনই বলুন কে কেউ যাবে কে কেউ যাবে দুই চারজন পাঁচজন যাবে ওকে সেম অবজেকটিভ আছে হ্যাঁ ডিস্টেন্স ডিফিকাল্টটা সেম এক্ষুনি পাঁচ লাখ টাকা করে দিচ্ছি কেউ কেউ যাবে সবাই বলো না প্লিজ হ্যাঁ কালকেই পৌঁছতে হবে কাল ইভিনিং শুধু ট্রাই তো করবে কেউ ট্রাই করবে না হলে পাবো না স্টিল কেউ ট্রাই করবে না কেন জানিন বা ও ঢুকতেই পারবো না কেন যাব রে ইয়ে শোনো পাঁচ লাখ টাকা করে দিচ্ছি লাস্ট অপশন আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসে পরিবারকেও একটু বড় সমস্যাতে আছে আপনাকে ওখানে গেলে ওখানে নিয়ে হসপিটাল নিতে হবে কেউ কেউ যাবে আমি যাব কে কেউ যাবে এখানে কেন না না কেন লাইফটা ছেড়ে দিন হোয়াট ইজ দা ডিফারেন্সটা কি ইমোশন নেই আর কি আর কি একটু আর আনসারটা আমি ধরতে চাই কি আপনার জন্য একটু পার্পজ আছে পারপজ আছে ইয়ে শোনো লাইফে পরপজ আছে তো পরপজটা কি আরে আমি গলে আমার বাবা মা আছে নিতে হবে হসপিটাল দ্যাট ইজ এ পারপজ বুঝতে পারছেন আমি কি বলতে চাই সেম কাজ কিছু চেঞ্জ করিনি আমি সিচুয়েশানটা সেম রেখেছি বাট লাস্ট অপশনে আপনি এক মিনিটই ভাবলেন না স্যার আমি যাবো তো কেন হোয়াট ইজ দা রিজন দ্য রিজন ইজ পারপ লাইফে আপনি মানে রকুন একটা জিনিস সাকসেসফুল লিডার মোরিঙ্গোতে আনসাকসেসফুল লিডার শুধু একটা জিনিস পারপজ অফ লাইফ পারপজ অফ লাইফ আর পারপস থাকলে আপনি রাস্তা বার করে দেবেন কিচ্ছু এক্সকিউজ দেবে না ঠান্ডা হচ্ছে বৃষ্টি হচ্ছে কেউ জয়েন করছে না স্যার শুনছে না আমার কথা কেউ বুঝতে পারছি না আমি বললে বলছি এরা প্রোডাক্টটা কি কাজ করবে ও তো নেগেটিভিটি আসছে কি যাবো স্যার কালকে তো যেতে পারবো না সবগুলো হেরে যাচ্ছে কেন জানিন বিকজ ওরা পাছে পারপজই নেই ট্রাই টু ফাইন্ড আউট দ্য পারপজ মোরিঙ্গোতে আপনাকে পার্পটা ফাইন্ড আউট করতে হবে আপনি এখানে কেন জয়েন করেছেন কি পারপজ নিয়ে পারপস স্ট্রং থাকলে কি হবে জানেন রাস্তায় প্রবলেম আসবে আউট অফ স্টক হয়ে যাবে প্রডাক্ট কস্টিং কম হয়ে যাবে এ হয়ে যাবে ও হয়ে যাবে কিছু প্রবলেম আসবে কোম্পানি থেকে বাট আপনি একটা কথা বলুন পারপস স্ট্রং থাকলে আপনি রাস্তায় কবে হটবে না ইয়ে শোনো সো ফাইন্ড আউট দ্য পারপজ ইন ইউর লাইফ আপনাকে কি লাগবে কেউ কেউ বলে আমার স্যার কত বললে ডাউনলাইনটা কাজই করছে না স্যার সিরিয়াসই নয় আরে ওরা পারপাজই নেই কেন কাজ করবে ছেড়ে দিন না ওরা ভালো আছে ঠিক আছে পাঁচ হাজার টাকা মান্থলি ইনকাম ওরা এরকমই মানে বাইকে যাচ্ছি নো ড্রিম নাথিং ঠিক আছে আমি কি করতে পারবো বিকজ অপরচুনিটি তো সবাই জন্যে আছে মরিগতে ইয়ে শোনো না কোম্পানি বলছে না তুমি করতে পারবো না বিকজ তোমার বাড়ি ভিলেজে তুমি করতে পারবো তোমার বাড়ি হচ্ছে মেট্রো সিটিতে তুমি পড়ালিখু করেছো তুমি করতে পারবো তুমি পড়ালিখু করছো না তুমি করতে এরকম তো মোরিঙ্গো বলে না মোরিঙ্গোতে ইকুয়াল অপরচুনিটিস ফর এভরি ওয়ান এভরি কমিউনিটি আপনি হিন্দু হতে পারেন ইসলামিক হতে পারেন খ্রিস্টিয়ান হতে পারেন যিশু হতে পারেন আপনি টেন্থ ক্লাস পড়েন পিজি পড়েন আপনার বাড়ি স্মল টাউনে আছে ভিলেজে আছে বড় সিটি আছে কোনো ব্যাপার নেই এভরিবডি ক্যান বি সাকসেসফুল ইন দিস প্ল্যাটফর্ম সব লোক এখানে সাকসেসফুল হতে পারবেন শুধু একটা মাথায় রাখতে হবে কি আমার লাইফে পারপসটা কি আছে আমি কেন জয়েন করেছে মরিঙ্গোতে এটা একটু ফাইন্ড আউট করতে হবে দেখবেন আপনি যার পার্প আছে মরিঙ্গোতে ওরা কাজ কাজ করার স্টাইল ওরা স্টেজে যে বলবেন ওরা খুব আলাদা ভেরি ডিফারেন্ট আপনি দেখতে পারবেন নেগেটিভ বলবেই না ওরা শুনবেই না কেন বিকজ ওরা বলতে পারছেন ভ্যারি ড্রিম দের ইজ এ ওয়েল আমাকে স্যার আমি জানি না টোয়েন্টি টোয়েন্টি ফেব্রুয়ারি থেকে আমাকে মান্থলি স্যার এক লাখ টাকা লাগবেই লাগবে মরিঙ্গোতে খুব আমার চাপ আছে বাড়িতে অত টাকা দিতে হবে এটা একটা প্রবলেম আছে বাড়িতে স্যার এক লাখ টাকা আমাকে লাগবেই লাগবে স্যার টোয়েন্টি উইকলি কমিশন আমাকে আর্ন করতেই হবে দ্যাট ইজ মাই ফোকাস ওটার জন্যে আমি স্যার কাজ করছি দেন ওনলি ইউল বি সাকসেসফুল না হলে থেকে যাবে অদারওয়াইজ আপনি এনার্জি আসবে না দেখুন আপনি ম্যাক্সিমাম লোক এনার্জি আসে না দুই দিন কাজ করবে পাঁচ দিন শুয়ে যাবে সিক্স ডে ভাববে আর কিছু কোম্পানি ভালো আছে সেভেন ডে ভাববে মোরিংও হবে এইট ডে ভাববে কি ট্রেনিং যাব অল দিস থটস উইল কাম ওয়েন ইউ ডোন্ট হ্যাভ এ ড্রিম ড্রিমটা স্ট্রং হতে হবে অ্যান্ড আমার মোরিংও কী অফার করতে হয় কী অফার করে মোরিঙ্গো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্নিং অপরচুনিটি দুর্দান্ত অ্যামেজিং আর্নিং অপরচুনিটি এটা তো আমি বলছি কে মানে স্কিল ডেভেলপমেন্ট বলছে না ইন্ডিয়াতে থেকে যে বেকার হটাও সমস্যা মোরিঙ্গো ইজ এ কাইন্ড অফ দ্যাট ওনলি ইয়ে শোনো আপনি যে ফুল টাইমার আছে আপনি বলুন কোথায় কাজ করলে কাজ তো করতাম জব করতাম ইয়ে শোনো কাকে মানে বস বস বলে ওখানে কোথায় গিয়ে কাজ করতাম ম্যাক্সিমাম লোক মাইগ্রেটিং লিডার লেবার ওখানে গিয়ে কাজ করছে ওখানে গিয়ে কাজ করছে কি কাজ মান্থলি পনেরো হাজার টাকা ইনকাম করে আমরা আছে এখানে গলি গলিতে আপনি বলুন জিজ্ঞেস করুন সবাইকে পুরা লাইফ থেকে পুরো হাত তুলে দিয়ে পনেরো হাজার টাকার জন্যে গিয়ে কেরলা, সুরট গুজরাট বম্বে কোথায় গিয়ে কাজ করছে করছে না ওয়াই ইটস মান্থলি ইনকাম এখানে তো পনেরো হাজার টাকা মান্থলি মানে আমি হসা আসে আমাকে এভরিবাডি ক্যান আন কে কে ডাউট আছে মান্থলি পনেরো হাজার কিচ্ছুই নেই এখানে নর্মাল কিছু কাজ তো শিখতে হবে না কিছু দুটো চারটে কাস্টমারকে খালি প্রমোট করতে হবে দ্যাটস অল পঞ্চাশ ষাট হাজার টাকার জন্যে এখানে একটু খালি শিখতে হবে অ্যান্ড ইট ইজ পসিবল এন্ড আর্নিং অপরচুনিটি সেকেন্ড কি দিয়ে স্ট্যান্ডার্ড অফ লাইফ আপনি সবাইকে এক্সাম্পল কার দিয়ে এখানে আপনাকে ইউ ক্যান আর্ন এ কার ইউ ক্যান গেট মান্থলি থার্টি ফর্টি থাউজেন্ড ইনকাম স্ট্যান্ডার্ড অফ লাইফ তো টাকা মানে তো স্ট্যান্ডার্ড অফ লাইফ ভালো জামা কোকরা পরতে পারবো বাড়িতে একটু ভালো লাইফস্টাইল দিতে পারবো বাচ্চাকে একটু বেটার এডুকেশন দিতে পারবো বউকে আমরা একটু ভালো কাপড়া পায়জামা দিতে পারবো ফেস্টিভ্যালকেও এনজয় করতে পারবো হোয়াট দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ এভরি মানুষকে নাহলে লাইফকে আমাকে বলুন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লাইফ কিছুই নাই আপনার লাইফে কেস নো জীবনটা থাকেই কি লাভ বলুন তো খালি কি খাওয়ার জন্য খেয়ে শুয়ে গেছে সকালবেলা হয়ে গেছে একটু কিছু কিছু টুকুর টুকুর করে ইনকাম করে শুয়ে গেছে সকাল এরকম চলবে নো ইট ইজ নট পসিবল লাইফটা আপনি চেঞ্জ করতে পারবেন এটাই মাথায় রাখুন ইউ ক্যান চেঞ্জ দ্য লাইফ আপনার যেরকম আছে পরিস্থিতিটা কেউ চেঞ্জ করবে বলুন তো আপনি চেঞ্জ করবে আর কেউ আসবে না আগে আপ ওয়েট করেন মেয়া জিন্দগি চেঞ্জ করলে গা কই নিয়ে আয়গা মে আপনি আমি রা হ্যাঁ आपको ही करना है एंड ये टाइम भी आपका एनर्जी आपका उम्र भी टाइम बहुत कम है पैतालीस साल तक है पचास साल तक है इस टाइम में आपको जो डिसीजन लेना है इसलिए बोलते हैं ना कि डिसीजन लेना बहुत जरूरी है ने इट इज वेरी मन और की करे? सेंस ऑफ लीडरशिप बोरिंगोटा की सेंस ऑफ लीडरशिप ये सो नो yes, yes. आज के दिलीप दिल्ली दारिये था एंटायर कुछ भी नॉर्थ बेंगल जाने দিলীপ একটু আছে মরিঙ্গে লিডার দ্যাট ইজ দ্য সেন্স অফ লিডারশিপ টাকা তো সবগুলো অন করে আলু ব্যাপার টাকা অন করে এসো নো আপনি জানেন কত আলু ব্যাপারীকে আপনি জানেন জানেন নো সো ইট ডাজেন্ট ম্যাটার খালি মনি মানি খালি ম্যাটার নয় মনির সাথে সাথে রিলেশনশিপ মনির সাথে সাথে লিডারশিপ আপনার একটু ফেস ভ্যালিউ আছে মার্কেটে আজকে আপনি এখানে দশ লাখ টাকা আন করলেই মান্থলি কেউ আপনার দুশ্মন নেই মাইন্ডেড এখানে আপনি মান্থলি টেন লাখ রুপিস অন করলে এ বিজনেসে আপনার সবগুলো আপনাকে ভালোবাসবে ইয়ে শোনো এভরিবডি লাভ ইউ বাট আপনি আর কিছু প্ল্যাটফর্মে কিছু করুন দু লাখ টাকা এক লাখ টাকা অন করুন দুশ্মনই ভরে যাবে চার তরফ নর্মাল শপই আপনি একটা শপ করুন মিষ্টি দোকান ইনকাম ভালো হলে দেখবেন দু চারটা দোকান সাইডে চলে আসবে ইয়ে শোনো বিকজ ওটা বিজনেসটা কী আমি সবসময় বলি मार्केट जो बिजनेस था बीजनेसटा दैट इज नन एज थैंक यू दैट इज नन एज मार्केट जो बिजनेस आज इवन पॉलिटिक्स पॉलिटिक्स बिजनेस सब सबग इफ यू अंडरस्टैंड, अलवेज दिट इज एंड लूज एक पार्टी जितले एक पार्टी हार पार्टी हारले एक पार्टी, हार पार्टी जितने जित 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 ये सुनो और एनी बिजनेस हमारे मेडिसिन स्टोर आज बहरे हमार चल तो सीट दोकान चलो ना साइड तो कंटा চলনে আমার চলবে না এ শোনো এনি বিজনেস ট্র্যাডিশনাল বিজনেস মোরিংও ওনলি বিজনেস হুইচ ইজ উইন এন্ড উইন ইয়েস এ শোনো আমা ডাউনলাইন গ্রো করলে আমি গ্রো করব আমি কেন জেলস হব আমি গ্রো করলে আমার আপলাইন খুশি আমার ডাউনলাইন গ্রো করলে আমি খুশি উইন উইন ইট নেভার উইন এন্ড লুজ টাইজোন নেটওয়ার্ক মার্কেটিং কত দুর্ধান্ত তো আপনি বলুন তো আপনার ডাউনলাইন কেউ গ্রো করছি বিজনেসটা বাড়ছি আপনি হ্যাপি না আনহ্যাপি হ্যাপি তো স্যার এটা কি প্রশ্ন আরে ও বাড়ছে তো বাড়েন না আমাকে টাকা আসবে ইয়ে সো সো দ্যাট ইজ উইন ইন সিচুয়েশন দ্যাট ইজ দ্য রিজন এই বিজনেসটা একটু আলাদা দ্যাট ইজ দ্য রিজন দ্যার ইজ এ রিলেশনশিপ বিটুইন অপলাইন অ্যান্ড ডাউনলাইন ওটার জন্যে আর নেটওয়ার্কিং আর কিছু প্লাস পয়েন্ট কি জানিন সেন্স অফ আমি বলছি আমি ইন্ডাস্ট্রিতে পনেরো বছর ধরে হয়ে গেল বিলিভ মি আমি কোথায় ট্রাভেল করে গিয়ে যায় আমি কোনো দিন একটু পর্সটা চেক করেন আরে ভুলে গেছি কি নো নেভার আমি বলছি একটু ইনসিডেন্ট ট্রেনে আমার পুরো পর্সই চড়ে গিয়েছিলাম অল কার্স এভরিথিং লস্ট আমি বলছি একটু পাস্ট কোম্পানি দেমে থেকে আমি কল করলাম নেক্সট দশটা স্টেশনে পাঁচ পাঁচটা লিডের খাওয়ার নিয়ে টাকা নিয়ে ওয়েট করছে এটা সম্ভব কোথায় পসিবল বলুন তো কোথায় পসিবল বিকজ এটা তো নেটওয়ার্কিং আজকে মোরিঙ্গোতে আপনি এখানে কাজ করছেন সবাইকে জানিন এন্টায়ার এরিয়াতে কোথায় কিছু পার্সোনাল কাজ আছে একটু এ রক আমি জানি আমার আছে ওখানে ফোন করে দিই হচ্ছে কি না তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইজ আপার্ট ফ্রম দেশ টাকা তো পাবেই অপরচুনিটি তো আছেই সেন্স অফ লিডারশিপ হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিজনেস একটু রিলেশনশিপ খুব ভালো থাকে আমি বলছি নেটওয়ার্ক মার্কেটিং ইফ এভরিবডি উইল জয়েন ইন ইন্ডিয়া আমি বলবো কোথায় চোরি কোথায় ঝগড়া কিছু থাকবে না আমি বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট এটা কেন জানেন বিকজ আমাকে বেটার লাইফস্টাইল পাচ্ছি আমি অ্যান্ড টাকাই পাচ্ছি প্রবলেমটা কি এভরিবডি ইজ ওয়ার্কিং দ্য অ্যান্ড আমার মোরিঙ্গো সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যান অত ভয়ানক তো ডেঞ্জার ডেঞ্জার মানে কি ডেঞ্জার মানে এই দুটো ডেঞ্জার রেড দিয়েছি রিটেইল অ্যান্ড স্পন্সার আপনি রিটেইলিং করতে পারবেন প্রোডাক্টে আমরা দুর্দান্ত ডিসকাউন্ট দিচ্ছি কোম্পানি কাকে জয়েন করতে হবে না শুধু আপনার আইডি তো তুলতে পারবেন অ্যান্ড ইউ ক্যান সেল দ্য প্রোডাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্জিন আপনি পাবেন প্রডাক্টে রিটেলিং দ্যাট ইজ দ্য দুর্দান্ত বলছি না ডেঞ্জার দুটো রেটের রেট দিয়েছে ডেঞ্জার টাকা দুটোই আছে ইউ রিটেল ইউ উইল গেট মানি ইউ স্পন্সার ইউ উইল গেট মানি আপনি কাকে জয়েন করুন কেউ বলছে না আমি জয়েন করবো না দাদা অত টাকা দিয়ে আমি একটু জয়জিং দিয়ে দিন না দিয়ে দিন জয়জিং একটু কী আছে হ্যাঁ আমি একটু ফাইটো সেন দিন না আমি ইউজ করবো ভালো লাগলে আমি জয়েন করবো নো প্রবলেম ফাইটো সেনটা দিয়ে দিন ষোলোশ টাকায় বারোশো টাকা পার্চেজ করছে চারশো টাকা প্রফিট আর কি ইয়ে শোনো তো এটা দুটো তো বেনিফিট এখানে দুটো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বেনিফিট কে এখানে আপনার রিটেলিং করতে পারবেন স্পন্সার শুধু মাইন্ডে রাখুন না কে অনলি জয়নি করবো ঠিক আছে করতে পারবেন বাট মাথায় রাখুন কি মান্থলি আমি ত্রিশটা ফাইটোসাইন সেল করলে কত প্রফিট জানিন বারো হাজার টাকা চারশো টাকা করে পার বটল টুয়েলভ থাউজেন্ড রুপিস ওটা ছাড়া ও টুয়েলভ টোয়েন্টি বটল যে সের করবো থার্টি বটল শেয়ার করবো ওটা নিয়ে আমার বাইনারি কমিশন কত আসবে নিজে ওটা আলাদা জাস্ট ইমাজিন আপনি লেবার থাকলে কত টাকা কাজ করে পাঁচশো টাকা এখানে লেবার চারশো টাকা কত ঘণ্টা কাজ করে ইয়ে সোনো না কিছু কম্প্রোমাইজ আছে হ্যাঁ স্যার দুই দিন কাজ করেছে আপনার চারশো চারশো আটশো টাকা হয়েছে কালকে একটু আসবেন আপনি চারশো টাকা দিয়ে দেবেন দেবে নো সেম তো ওটা মানে আমি বলছি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি ভ্যান সামবাড়ি ইজ ওয়ার্কিং ফর ফোর হান্ড্রেড রুপিস এখানে আমরা ওয়ার্ল্ড ক্লাস অপরচুনিটি আনলিমিটেড ইনকাম দিচ্ছি কি করার আছে রে ভাই দুটো ঘন্টা ডেইলি কাজ করতে হবে নতুন দুটো লোক তিনটা লোককে গিয়ে মরিঙ্গো বলতে হবে অল কোথায় আনবো আপনি মার্কেট গিয়ে এভরিবাডি ইজ অ পারসন সবাইকে লোকই আছে কি হবে আপনি কাকে জানেন না দাদা কিচ্ছু জানারই প্রয়োজনই নি ডাইরেক্ট অ্যাপ্রোচ করুন কী হবে মনে তো করবে আর কি ফাঁসি তড়িয়ে করে দেবে তোমাকে ইয়ে শোনো বট ওটা যাতে হবে আমাকে ওটা যাওয়ার আছে আমাকে এনার্জি থাকতে হবে কেন এনার্জি থাকবো এগেন বললাম পারপজ অফ লাইফ আমার কি করতে হবে মরিঙ্গো আমার মাথায় ক্লিয়ার আছে স্যার তো আমি কাকেই অ্যাপ্রোচ করতে পারবো আমার কিচ্ছু প্রবলেম নেই আপনি বলুন আমি খালি দেখান কোন মানুষ আছে খালি মানুষ দেখান আমি বলবো মরিঙ্গো কেন বিকজ দ্যাট ইজ এ পারপাস অফ লাইফ এখানে একটু সাই থাকলে হবে না এভরি আপনি বলুন কত লোক ইউজ করছে মরিঙ্গো এন্টার কুচবিহার এ বেল্টে পুরা পয়েন্ট জিরো 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 ফাইভ পারসেন্ট নেই এসো নো পয়েন্ট জিরো জিরো বলছি আমরা যত লোক আছে লাগবে সবাইকে হ্যাঁ না দশ হাজারই পাঁচজন হবে না আই ডাউট কত পপুলেশন কত লোক ইউজ করছে আমরা প্রোডাক্ট ম্যাক্সিমাম দুশো লোক ইউজ করছে দেন নেক্সট টাইম প্রশ্ন করবে না স্যার কাকে বলবো ডোন্ট কোয়েশ্চেন কাকে বলবো কাকে বলবো না ওর বলতে পারবেন এভরিবডি ইজ আওয়ার পোটেন্সিয়াল এইটিন ইয়ার্স এবো দেখছে মানে আমার খালি ব্রেন কাজ করছে মরিঙ্গো বলবো বলবো ওটাই করতে পারবেন কফি শপ চায় শপ জিম পার্ক যোথায় দেখবেন বাস ট্রাভেল করছেন অটো ট্রাভেল করছেন কোথায় কেউ দেখা আছে মরিঙ্গোই বলবো স্যার দ্যাট ইজ দ্য অনলি অবজেক্টিভ ওটাই করতে হবে টাইম চলে আসছে এটা করার জন্যে ইউ হ্যাভ টু টেল এভরি আপনি বলবেন স্যার বললে কি বলবো ওটা বলতে বলতেই প্র্যাকটিস হয়ে যাবে কি বলবো কিছু বলতে হবে না কি বলবে কিচ্ছু নেই আপনি যে যা শিখছেন বলবেন আপনার ভাষায় আর কি প্রবলেমটা কি বলতেই তো হবে শুধু বলতেই তো হবে আপনি শুধু বলুন না আট হাজার টাকা অন করছে যে শাড়ি দেখাচ্ছে ছেলেগুলো পাঁচ হাজার সাত হাজার টাকা আর্নিং ওরা ঠিক আছে সকাল দশটার সময় থেকে আটটার সময় যেও আসলে শাড়ি খুলে দিচ্ছে এসে শোনো না নিলে গালি করছে আপনাকে করতে পারবে না মানে ওরা কি হ্যাবিট সেম এখানে হ্যাবিট করতে হবে আপনাকে এনি নিউ পার্সন দেখাবো মরিং ওজে বলবো ওরা মান্থলি সাত হাজার টাকা জন্যে আট ঘন্টা দেখাচ্ছে সাইজ করকে রোকছে ফ্রাস্ট্রেটেড হচ্ছে না হচ্ছে মালিক তো বার করে দেবে ফ্রাস্ট্রেটেড হলে কালকে ভাই চলে যা তুই হ্যাঁ হাসতে হবে এভরি তোমাকে ওটা কাজ করতে হবে না বোরিং হয় দশ বছর ধরে করছে আপনি গিয়ে দেখুন কেউ বড় মানুষ থাকবে ভদ্র মানুষ থাকবে এইজর ওরা দশ বছর ওই কাজটাই করছে বোর হচ্ছে না কেন ওরা দেখছে কে মাসে লাস্টে একটু সাত আট হাজার তো পাই এখানে আমরা বলছি উইকলি কিছু লিমিট নেই কেন লিমিট নেই ওটা আমি দেখাই দিই দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ওটা এটা বুঝতে হবে আপনি সব থার্টি সিক্স লাখস উইকলি ক্যাপিং টিম বোনাস মোমেন্টাম বারো লাখ ট্রেনিং বোনাস এক লাখ কার বোনাস এক লাখ টিম ম্যাচিং বোনাস নো লিমিট আরে বুঝতে পারছেন তো এটা এক মাসে কোটিপতি বাট ওনলি থিং ইজ কোম্পানি দিচ্ছি এটা এটা এরকম আমি দেখাচ্ছি না এটা মোরিঙ্গো স্লাইড এটা এটা মানে এরকম কিছু মজা করে আমি দেখাচ্ছি না ইট ইজ রাইট ইট ইজ পসিবল এভরিবাডি জন্য এটা উইকলি ক্যাপিং ভাবুন এভরি কত পোটেন্সিয়াল আছে কেউ বললাম স্যার এক কোটি টাকা এখানে বিজনেস করলে টাকা পাবো তো দেখতে পারবে তো কোম্পানি আপনি ও তো দিতে পারবে আপনি লাস্ট সাত জন্মে আপনার টাকা কেউ অত অন করেনি নি ও তো দিতে পারবো এখানে মরিঙ্গো ইয়ে স্যার দিস ইজ দ্য ক্যাপিং এটা বুঝতে হবে তাই জন্য আপনাকে এটা তো ড্রিম পারপস স্যার উইকলি বোনাস ছাব্বিশ লাখ টাকা টিম বোনাস আমি কত টাকা স্যার অন করবো আপনার উপরে আছে কত টাকা আপনি অন করবেন লাস্টে দেখুন নো লিমিট কিছু লিমিটই নেই আমরা হাজার কাস্টমার ফাইটোসাইন নিয়েছি আমার টিমে হাজার কাস্টমারের উপরে পুরো বাইনের কমিশন আপনি পাবেন নো লিমিট এট অল এটা দেখবেন আর কি আছে সব কিছু তো আছে আমরা গাড়ি ট্যাব টাকা বোনাস এভরিথিং ইজ দেয়ার ফরেন ট্রিপ কেউ কেউ ফরেন ট্রিপ যাওয়ার ভালোবাসি কেউ কেউ হাত তুলছে না স্যার কি হবে স্যার ফরেন ট্রিপ এখন তো করোনা কাল আর একটু এক্সকিউ চলে আসে মানুষকে তো এক্সকিউজ চাই নর্মাল টাইমে ফরেন ট্রিপ কেন আপনি গিয়েছিলাম না তো এখনই কি এক্সকিউজ এক করোনা না কেন যাবো লোক এখনই যাচ্ছে হ্যাঁ যাচ্ছে না এখনই করোনা করোনাতেই লোক যাচ্ছে মালদ্বীপ যাচ্ছে ঘুরতে আসছে আপনার পাশে টাকা নেই বলুন না ফরেন যাওয়ার ইচ্ছা নেই কেন বলছে ইনস্টাগ্রাম গিয়ে দেখুন ফিল্ম স্টারকে সবগুলো বড় বড় লোককে দেখুন সব মালদ্বীপেই আছে ঘুরছে আপনি বলছেন না করোনা নেই আপনার কাছে টাকা নেই হ্যাঁ আপনার মানে আমি আছে ওখানে বুঝতে পারছেন কি বলছি তো এটা এক্সকিউজ নয় কি আমি আমি যাতে ভালোবাসি স্যার বাট আমি যেতে পারবো না অ্যাফোর্ডেবিলিটি নেই আমার কাছে ইয়ে শোনো তো এটা ফরেন ট্রিপ কাকে ভালোবাসে না বলুন তো এখানে একটা মানুষ আছে কেউ ফরেন ট্রিপ যাওয়ার ভালোবাসে না আছে কেউ যেউ যে বিয়েগা বাড়ি হয়নি যার সেক্ট হয়ে গেছে মানে লাভার বিভার কেউ থাকবে মানে ওর কি বলছে নেগোসিয়েশন হয়ে গেছে ওরাকে বলবে আজ তোমাকে আমি ঘুরাতে নেবো ফরেন माने ये पूरा प्यार हो जाए पूरा ये सुनो ये सुनो होता है ना हंस रहा है हो गया क्या तुम्हारा हाँ देखा सही में मतलब लड़की का लड़की वाले भी खुश है पूरा वाह क्या घर में शादी किया फॉरेन लेके जा रहा है ये सुनो हर किसी को चाहिए ये चीज़ आप अगर नहीं कर पा रहे हैं तो सोचो कि आप उसमें कमी है वो जीत रखना है कि नहीं शादी हो गया है सर फॉरेन नहीं ले आऊँ लेकिन अगला दो साल में लेके जाऊंगा सर ও মেরা প্রমিসে ও হোনাচি দ্যাট ইজ দেয়ার অ্যান্ড ওটা বললে আমি বল পাসপোর্ট কার কার আছে পাসপোর্ট কার আছে বাবা দেখ সবাইকে ফরেন যাওয়ার ইচ্ছা আছে পাসপোর্টই শুধু পাঁচটা লোকে আছে চলুন আমি এখন একটু ডিক্লেয়ার করছি কালকে যে পাসপোর্ট সাবমিট করবে ফরেন যাবে স্যার এরকম বলবে না প্লিজ স্যার এখন আপনি স্টার্টিং এ কেন আমাকে ওটা ইনভাই মানে এরকম কিছু ক্লু দিচ্ছে না আমি তো অ্যাপ্লাই করতাম এখন তো আমার নেই স্যার এটা তো রং এটা তো করলে ভালো নেই এটা তো বিলকুল রং সব আপনি নেগেটিভ হয়ে যাবে আমার গলা চলে আসবে মারে এ শোনো তো কেনো কেন পাসপোর্ট নেই বলুন কেন নেই কত টাকা লাগে পাসপোর্ট করার কত টাকা হ্যাঁ কার কাছে পনেরোশো টাকা নেই केनो पासपोर्ट करे ना बुझते पाचन आज तक क्यों नहीं हुआ आप लोग को मैं बताऊं क्यों नहीं हुआ है क्योंकि आपके अंदर वो कॉन्फिडेंस ही नहीं है कि मैं फॉरेन जाऊंगा फैक्ट है ये एक्सेप्ट करिए सही बोल रहा हूं ना yes. आपके मन में आपका दिल वो राजी नहीं है दिल बहुत दिमाग बहुत राजी है कि फॉरेन जाना है जब आप दिल को बोलते थे बोलता है धुर ता इसलिए तो आपने नहीं किया पासपोर्ट आप खुद को पूछो ना क्या क्राइटेरिया है कोई आपको पुलिस बांध के ले लेगा अरे पासपोर्ट कोरे छो के नो फॉरन आज के दिखाओ के ना अपलाई करो देख पान कार्ड जैसा ही तो है आधार कार्ड जैसा ही तो है क्या अलग है कुछ अलग नहीं है इंडियन सिटीजनशिप का एक प्रूफ है पासपोर्ट और कुछ अलग नहीं है कुछ बड़ा लग रहा है कि किसी को नहीं तो क्यों नहीं किया है माइंड सेट आमाइंडसेटी बंद कर दीछी जरूरी नहीं मैं नहीं जा पाऊंगा पहले माइंड बोल दिया पासपोर्ट क्या करूंगा सर पासपोर्ट कहाँ और कहां? मैं कहा लेकिन मैं आज बोल रहा हूं जब मोरिंग आप आ गए हो थोड़ा दिमाग के बत्ती को खोल दो जा सकते हो पासपोर्ट बना लो क्योंकि वो देख के ड्रीम आएगा पासपोर्ट जब होगा ना तब मन में उछलेगा गे मेरे पास पैसा आ जाएगा मैं अगर सक्सेस हो जाऊंगा मोरिंगो में अगर मेरा टाइटल मिल जाएगा तो मैं जा सकता हूँ पासपोर्ट कल भी तो बैठ सकता हूँ फ्लाइट में अगर आज पकड़ लो पांच करोड़ भी आ गया कल जाना है कैसे जाओगे आ तो नहीं, तो नहीं। समझ रहा रहा है क्या बोल रहा हूं तो दिस इज ह्यूमन माइंड ह्यूमन माइंड वेपर व्यापार आमा के बोलू क्यों क्यों लेडीज काके बाइक चला रास्ते दीदी आपने बाइक चला रास्ते नहीं बाइक आ না আপনাকে বাইক আসছে আপনাকে বাইক আসছে আপনাকে নো আপনাকে আসছে নো আর কেউ দিদি বাইক আসছে চালার আসছে আপনাকে আপনি চালাতে পারেন নেই কেউ চালাতে পারেন না এখানে কিছু লেখা আছে কে ফিমেল হলে বাইক চলাতে পারবো না কিছু আছে চলাতে পারবে তো শিখলে কেন শিখ না क्यों जानते हैं क्योंकि ना अगेन माइंडसेट बचपन से मम्मी ने बोला अरे तुझे बाइक में बिठाने वाला मिल जाएगा चिंता मत कर सीख मत ये यह पहले से माइंड में लिया गया है अरे सीख जाएगा कोई टेंशन नहीं है फैक्ट है लेकिन मैं अभी पूछवा दी थी खावा बनाना सस्ता है आपको आता है खाना बनाना आपको आता है खाना बनाना आपको आता है पूछना नहीं है सबको आता है क्यों पहले से ही माइंड में बोला गया ब्लड की होते सीख गाली पड़ेगा नहीं तो की कोर भी मोरिंगो इज ऑल वही है और कुछ नहीं है इट इज ऑल माइंड सर कहां लिखा है लड़की बाइक नहीं चला सकता है मुझे बताओ और जेंट्स को किसको बाइक नहीं आता है तो हाथ उठाएंगे किसको आता है सबको आता है क्यों पहले से ही माइंड में भाई बाइक नहीं चलाओगे तो शादी करोगे तो बिठाओगे किसे <laughs> काम करने के लिए कैसे जाओगे ये सो नो सो कैसा है दिस ऑल आर बॉडी का जो माइंड का ना वो संतुलिन है दिस इज ऑल अबाउट माइंड सेट मोरिंगो भी माइंड सेट ही है आज अगर आप एसोसिएट ही है आगे नहीं बढ़ पा रहे तो आपका माइंड सेट है आप अगर आज डायमंड है डायमंड बन रहे हैं तो आपका माइंड सेट है दिस इज ऑल अबाउट माइंड सेट ये गेम माइंड सेट का ही है और कुछ भी नहीं है एक बार माइंड सेट को ब्लॉक हटा दीजिए पागल जैसा काम करेंगे आप मैं आपको लिख के दे सकता हूँ कोई अपलाइन फर्क नहीं पड़ता है सर कौन फोन करता है कौन नहीं मुझे कोई मतलब नहीं मुझे कुछ दिख नहीं रहा है मुझे दिख रहा है मेरा महीने का एक लाख रुपए इनकम तभी कोई कंप्लेन नहीं आएगा अपलाइन को के ऊपर कोई कंपनी के ऊपर कुछ कंप्लेन नहीं आएगा ओनली थिंग दिखाई देगा हमें के रकम एक लाख टका अन करबो सर सो दैट इज इंपॉर्टेंट माइंड सेट के करते हो तो आपने देखु क तो रैंक आहाड़ मध्य रैंक दीज आर द रैंक्स ডিস্ট্রিবিউটার অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট বিল্ডার আপনি হতে পারি এখানে আছে কত র্যাঙ্ক আছে ভাবুন ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড কাজ করতে হবে একটু স্টার্ট তো হলো এক্ষুনি তো লাইফটা স্টার্ট হয়েছে এক্ষুনি থেকে গেলে কীরকম হবে এক্ষুনি তো লাইফটা স্টার্ট হয়েছে আমরা দিস ইজ দ্য স্টার্ট অফ দ্য লাইফ কিন্তু কত হচ্ছে দেখুন তো জাস্ট ইমাজিন দিস আজকে আমরা ডিসাইড করেছি তিন মাস বাদে একটু এটা টাচ করব। বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট দিস ইজ ইম্পর্টেন্ট কী পাবেন আপনি কী পাবেন না দেখো কত টাকা এভরি কত রিওয়ার্ড আছে এভরিথিং ইজ দেয়ার মানে মোরিঙ্গো ফার্স্ট আপনি জয়েন করলে ভিতরটা ক্লিন করছে ইয়ে শোনো ইনসাইড দেন বাইরেগুলো সব সেট করছে কোট পোজামা কীরকম অন করবে কেরকম গাড়ি চাড়াবে কেরকম ভালো ভালো ট্যাব ল্যাপটপ পাবে ইয়ে শোনো সো এভরিথিং ইজ গিভিং এভরিথিং কত টাইটেল আছে দিস ইজ দ্য ভিউজ টাইটল এভরিথিং ইউ আর গেটিং লুক দিস আমেজিং ট্রিপ এভরিথিং অ্যাপল প্রডাক্ট দিচ্ছি কোম্পানি ফরেন ট্রিপ ট্যাব খালি শুধুমাত্র টাকা নয় সো মচ এভরিথিং ইজ অ্যান্ড আমি তুলতে হবে আই হ্যাভ টু লার্ন হাউ টু এক্সট্র্যাক্ট স্কুইজ মোরিঙ্গোতে কেরকম আমি টাকাটা চুজ করে নিয়ে নেব ওটা আমার মাথায় থাকতে হবে ওটা জন্যে কি করতে হবে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এনে আপনি দেখুন এটা টাইটেল আমরা পনেরো হাজার থেকে শুরু করে দু কোটি পঞ্চাশ লাখ যানে আমার টাইটেল আছে আম্বাসেডার র্যাঙ্ক স্টার্টিং লেভেল আমরা বিল্ডার আমি কেন বিল্ডার অ্যাসোসিয়েটে আমি ভুলে গেছি এভরিবডি সাইন আপ কাকে করেছেন ট্রাই টু টেক টু বিল্ডার কেন বিল্ডার বলছি বিল্ডার থেকে আমরা কোম্পানি থেকে শেয়ারিং স্টার্ট হয়ে গেছে থ্রি পার্সেন্ট উইকলি এভরি উইক ওয়ান টাইম নয় পনেরো হাজার টাকা লেসের লেগ ভলিউম ওটা ফিফটিন থাউজেন্ড মানে টাকা হিসাবে কত আসবে এটা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড আট পার্সেন্ট আপনি পাচ্ছেন এইট পার্সেন্ট ইউ উইল গেট দ্য মাইনের কমিশন ওটা ছাড়া মোমেন্টম বোনাস আছে আলাদা মোমেন্টম বোনাসটা খুব দুর্দান্ত জিনিস আপনি দেখুন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মুমেন্ট অফ বোনাস মুমেন্ট বোনাসটা আমি একটু এক্সপ্লেন করছি সবাইকে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড মুমেন্ট বোনাসটা একটু মানে বুঝতে হবে আপনাকে হ্যাঁ ঠিক আছে ওকে সাপোজ আপনার বিজনেস হয়েছে হান্ড্রেড রুপিস ও উইকে এক্সাম্পল দিচ্ছি মুমেন্ট অফ বোনাসটা কি অ্যান্ড আপনার মধ্যে ইন্ডিয়া থেকে কত লোক আছে হাজার হাজার লোক আছে অ্যান্ড সবাই বিজনেস মিলে সাপোজ দুই লাখ টাকা এক্সাম্পল দিচ্ছি আমি রুপিসে আপনি পাবেন বাট আপনি আমাকে বলুন এ ওয়ান লাখ নাইনটি নাইন নাইন হান্ড্রেড রুপিসে আপনার কি কন্ট্রিবিউশন আছে কিছু আছে কিছু নেই তো বাট ওরা টাকা উপরে আপনাকে একটু শেয়ার থ্রি পার্সেন্ট যেটা ওটা আপনি এ লেভেলে ডিস্ট্রিবিউট হচ্ছে কোন কোম্পানি আপনাকে দিচ্ছেন বলুন তো দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ মোরিঙ্গো কোম্পানি আপনার টার্নওভারটি ইট মিনস হোয়াট ইট মিন্স এটা কেন দিয়েছে কোম্পানি দিয়েছে কি আমার ক্রস লাইন আমার সবগুলো যথায় যথা লোক আছে কেউ কেউ আলাদা আলাদা নেটওয়ার্কে আমার লাইন নয় বাট আমার সাথে একটু ভালো রিলেশন থাকবে কেন আমি জানি মোরিঙ্গোতে টার্নওভারটা বাড়লে আমার বাড়বে ইয়েস ও দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট দ্যাট ইজ মোস্ট মানে আমি মিষ্টি দোকান আমার সেল হচ্ছে যত হচ্ছে আমি প্রফিট পেয়েছি বাট কুচবিহার থেকে সব মিষ্টি দোকান যত সেল বেশি করবে আমার চান্সেস আছে বেশি টাকা আর্ন করবে একটু বিলিভ হয় না না ইয়েসো নো দিস ইজ পসিবল থ্রু মোরিঙ্গো মোরিঙ্গো এটা পসিবল বিকজ আপনি কত বিজনেস করছে ওটা তো ঠিক আছে আপনি তো টাকা পাচ্ছি দ্যাট ইজ দেয়ার বাট কেউ আর বিজনেস কলকাতা থেকে করছে কেউ ইউপিতে করছে কেউ রাজস্থানে করছে কেউ দিল্লিতে করছে ওরা টাকা আপনি আপনি কমিশন পাবেন দ্যাট ইজ দ্য বেস্ট ইমোশনাল পার্ট মরিঙ্গো তো ওটাই ভাবেই কাজ করতে হবে আপনাকে কে স্যার দুর্দান্ত প্রোডাক্ট এখানে আমি কাজ করতে পারবো দিস ইজ দ্য নন এজ ইউর মোমেন্টম বোনাস ঠিক আছে আর কি আছে আমরা अपने पार्सनल आमा, स्पोर्ट्स कार का के भालो स्पोर्ट्स कार स्पोर्ट पागल क्यों लग्जरि कारगल नहीं मैं पागल पागल मान पूरा पागल मत कौते एक लग्जरि कार अपना साथ सामने चले जाओ ब्लू कलर था। कुछ बार नी, नींदा सच में अगर आपका ड्रीम है ना नींद नहीं होगा नहीं तो क्या होगा जिसका कुछ पसंद नहीं कुछ करना ही नहीं है उसको लगेगा ये तो इंडिगो ही है है कि नहीं कोई बोला मुझे अरे तो इंडिगो जैसा ही दिखता है मैं बोला भाई नमस्कार तुझे क्यों अगेन क्या वो गलत नहीं है परसिप्शन अगेन माइंड उसको कुछ दिखा अरे क्या होगा चार चक्का तो है छत तो है ना इधर भी तो छत है मैं बोला सब है कोई बोला हाँ कोई कोई बोला पायलट को देख के बोला ओए ड्राइवर तो एरोप्लेन का मैं बोला तेरा सोच वही है एरोप्लेन का वो ड्राइविंग ही करता है है कि नहीं yes. और बस भी ड्राइविंग ही करता है दोनों ड्राइवर ही है है कि नहीं सोचेगा तो वैसे ही है ना लेकिन दोनों सेम है yes. दोनों सेम नहीं है सेम दिस <coughs> कोई बोलता है गाड़ी तो गाड़ी है क्या होगा कोई बोला टाइम एक्स वॉच भी तो टाइम दिखाता है रोलेक्स भी तो टाइम दिखाता है क्या फर्क इतना रुपए देके क्या करेगा मैं बोला वो तुम जो बोल रहे हो ना तुम इसलिए बोल रहे हो कि तुम खरीद नहीं सकते हो बोलो ना है कि नहीं बोलता टाइम तो दिखाएगा सर क्या इतना पैसा देके क्यों खरीदेंगे तो क्यों आप नहीं खरीद सकते हो इसलिए आपको लग रहा है कि दोनों का टाइम सही में दोनों सही में नहीं नहीं है तो हमेशा इसको अग्नोर मत करिए कोई बोलता लग्जरी कार की हो अरे देन लाइफ में क्या हो फिर संत बन जाइए <laughs> है कि नहीं अगर कोई बोलता क्या होगा इसमें क्या लाइफ में क्या है कैसे भी मैनेज कर लेंगे ना रह जाएंगे कैसे तो संत बन जाओ फिर क्यों हाँ तो बोलते है ना कि अंगूर नहीं मिलने पे खट्टा वो कैटेगरी के लोग है वो कैटेगरी के लोग है किसी को किसको पसंद नहीं है ये चीज मुझे बताओ हर किसी को पसंद है एवरी ह्यूमन बींग कोई एक्सप्रेस करता है कोई बोलता है अरे की हो बेटा ठीक है अच्छा, हमें खावर किए बाड़ीते भाला अच्छी नो प्रॉब्लम तो इट दिस इज अ ड्रीम दिस इज द ड्रीम अ ड्रीम जोन नहीं काज करते बेटा इजी नॉय तो लोग पास लग्जरी गाड़ी ऐसे कुछ भी अरे गिन चुनकर ये सोनो और जिसका है उसका खानदानी पैसा है ये सोनो उसने क्या किया है कोई नहीं किया हो बाप दादा का था तो उसको चला रहा है ये सोनो लेकिन आप जब मोरिंगों में करोगे ना आपका खुद का कमाई है आपका खुद का वजूद है दैट इज मोस्ट इंपॉर्टेंट लाइफ में ये चीज याद रखिएगा खुद का इंपॉर्टेंट है खुद क्या किया है দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার বিজনেস অ্যান্ড ওটার জন্যে আমি আর একটু এখানে খুব ভেরি ইম্পর্টেন্ট আছে প্ল্যান প্রোডাক্ট অ্যান্ড সিস্টেম অলরেডি নীতি বলে দিচ্ছি প্রোডাক্ট প্ল্যান অলরেডি আপনার সবাই জানেন কীরকম সিস্টেম সিস্টেমটা কি এটা তো সিস্টেম লাস্ট চার মাসে দূর হচ্ছে নতুন লোককে জয়েন করুন এমডিও মিটিংয়ে নিয়ে আসুন মিটিং বাদে গোল সেট করুন দাদা মিটিং অ্যাটেন্ড করছেন এই মাসে কী প্ল্যান নিচ্ছেন ইয়ে উইকে কী প্ল্যান নিচ্ছেন অ্যাসোসিয়েট আপনার র্যাঙ্ক আছে বিল্ডার প্ল্যান করবেন বিল্ডার জন্যে আপনাকে তো ভলিউম চাই ওটার জন্যে কী করতে হবে আপনাকে তো লোক নতুন রোকেট করতে হবে আর যে লোকগুলো আছে ওটাকে অর্ডার তুলতে হবে কালকে কি মিটিং প্ল্যান করছেন আপনি দ্যাট ইজ দ্য থিং সিস্টেম তো কী সিস্টেম তো আপনিই সিস্টেম কেউ বলছে স্যার সিস্টেমটা আমি বুঝতে পারছি না সিস্টেম কী যা কিছু করলে সিস্টেম ইয়ে শোনো শুক্রবার কো সন্তোষী কা পূজা হতা হয় ও সিস্টেমে শুক্রবার কো নামাজ পড়তে ও সিস্টেমে सिस्टम मैंने की सिस्टम का मतलब क्या है यही तो है कि सब लोग एक चीजों को एक टाइम में करते हैं दैट इज सिस्टम ये सुनो सब लोग जो काम को एक साथ करते वो टाइम में दैट इज सिस्टम सेम मोरिंगो में आपका सिस्टम है नहीं मेरा टीम में ना मंगलवार को मीटिंग होगा हो गया सिस्टम मेरा टीम में नूतन लोग को लेके आएंगे और गुरुवार को मीटिंग करूंगा दैट इज सिस्टम मेरा टीम में हर मंगलवार को सुबह पार्क में एक गेट टुगेदर करके सबको लिफ्टलेट देंगे वो सिस्टम मेरा टीम में हर संडे को कोई भी अपार्टमेंट कोई सोसाइटी किसके सामने एक कैंप लगाएंगे हेल्थ का सबको एवर करेंगे कि देखो फाइटोशाइन इम्यूनिटी दट इज सिस्टम सिस्टम कौन है हम ही तो सिस्टम है सिस्टम टा की वेट करो ना कि क्यों ऑफलाइन के, के सिस्टम देवे सिस्टम अपनी तो आर करते पार्बे ডোন্ট নিড টু কেউ আসবে উপর থেকে আসমান থেকে কেউ আসবে আসি আমাকে বলবে এটা সিস্টেম করো নো নিড এভরিথিং ক্যান বে সিস্টেম যেটা রেগুলার করলে সিস্টেম কিছু আলাদা করে নেই সিস্টেমটা আপনি তৈরি করতে হবে অ্যান্ড সিস্টেমটা ফিল্ডে গিয়ে সিস্টেম বাড়িতে থাকে সিস্টেম নয় বুঝতে পারছেন তো বাড়িতে থাকে ফোনে সব সিস্টেম হয় না সিস্টেমটা বাড়িতে বেরোয়ই সিস্টেম হয় গো টু পিপল নিউ পিপলে কাজ করুন নিউ পিপুল সাথে কথা বলুন দ্যাট ইজ আ সিস্টেম দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কত মানে দুর্দান্ত বেনিফিট ডুয়েল টাইম কেপিং আছে আপনার এখানে ডুয়েল পার্সেন্টেজ আছে দুটো লোকই লাগবে আমাকে হাইয়েস্ট কোয়ালিফাইয়ের জন্য অনলি টু লাইন অফ দশটা পনেরোটা লোককে জয়েন করাতে হবে না অনলি টু লাইনে আমি ক্রাউন অ্যাম্বাসেডে ঢুকতে পারবো এখানে মান্থলি ইনকাম দশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকায় হাইয়েস্ট বিজনেস ভলিউম ফিফটি সেলস কমিশন সিম্পল র্যাঙ্ক কোয়ালিফিকেশান খুব ইজি সিস্টেম এখানে